মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখানে আছো খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ভিডিওতে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসার। এখন ঘড়িতে বাজে সকাল 10টা, এখন থেকে নতুন একটি ভিডিও শুরু করলাম আর বাড়ির ছাদ থেকে ভিডিওটি শুরু করছি। আমার সমস্ত কাজ হয়ে গেছে, ঘরের কাজ, বাইরের কাজ, সমস্ত কাজ বাজ করে জামাকাপড় ধুয়ে ছাদে মেলেও দিয়েছি, দিয়ে তারপরে এখন স্নান করে মানে রেডি হয়ে ছাদে এসে ভিডিওটি শুরু করছি। আর আজকে আমার এই হাসি মুখটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমি ভীষণ খুশি। কেন বলো তো, আজকের টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি কেন এত খুশি। তো আজকে আমাদের হ্যাপি অ্যানিভার্সারি, তো ভীষণ ভীষণ খুশি। আজকে হচ্ছে বাংলা মাসের আষাঢ় মাসের 1 তারিখ, বৃহস্পতিবার। তো একদম মিলে গেছে বারটা, তারিখ তো অবভিয়াসলি মিলবেই, আর বার অনেক সময় মেলে না, কিন্তু এই বছর বারও মিলে গেছে। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারই ছিল সেই দিন যেদিন আমরা বিয়ে করি। তো যাই হোক, আর ইংলিশে হচ্ছে গিয়ে 16ই জুন, জুন মাসের 16 তারিখ ছিল, আমরা এই দিনে বিয়ে করেছিলাম। মানে এই দিনটা ভীষণ ভীষণ একটা স্মরণীয় দিন প্রত্যেকের কাছেই, তাই না? তো কিন্তু যাই বলো, আজকে বৃষ্টি নেই। আমরা যখন আষাঢ় মাসে বিয়ে করেছিলাম, ফার্স্টে 1 তারিখ বিয়ে করেছিলাম, করার পরে তো তার মানে 5-7 দিন আগের থেকেই প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, আর মানে নিম্নচাপ হচ্ছিল। আমি তো মানে বিয়ে যেদিনকার আমি করি সেদিন হচ্ছে গিয়ে বাড়ি থেকে বৃষ্টি ভিজে ভিজে আমি আমার হাজব্যান্ডের হাতটা ধরি, তারপরে দুজনে মিলে মন্দিরে গিয়ে বিয়ে করি। বিয়ে ঠিয়ে করে রাত্রি তখন 12টা বাজে, ভিজে 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 দুজনেই, মানে বৃষ্টি থামাথামির কোনো সিন নেই, বৃষ্টি অনবরত পড়ছে, মনে হচ্ছে না আকাশ ফুটো হয়ে গেছে। তো যাই হোক, এবার বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু দুজনে একসাথেই সেই দিন ফার্স্ট আমি শ্বশুরবাড়িতে এলাম, আমাকে বৃষ্টি ভিজে মানে স্নান করে দুজনে পুরো একদম কী বলবো, স্নান করা অবস্থায় এসে আমরা ঘরের দুয়ারের সামনে দাঁড়িয়েছি। তো সেই দিনটা সত্যি ভীষণ মানে মনে পড়ে দিনটা, যাই হোক আর ফিরে আসবে না। সত্যি ভীষণ একটা মানে রোমান্টিক দিন ছিল, আর আমাদের বিয়ে হয়েছিল সেটাও কিন্তু একটা ভীষণ রোমান্টিক, মনে মানে থাকবে না, মনে রাখতেই হবে। কিন্তু আজকের দিন বৃষ্টি নেই, সেটাই ভাবছি, আজকে আষাঢ় মাসের 1 তারিখ বৃষ্টি হলো না। আর আমার ছেলের জন্মদিনের দিন প্রত্যেক বছর এত বৃষ্টি হয়, এত বৃষ্টি হয়, এই বছর আমার ছেলের জন্মদিনের দিনও বৃষ্টি হয়নি, সেটা তো তোমাদেরকে বলেছিলাম, তো সেটা দেখতেও পেলে বৃষ্টি বৃষ্টি নেই। আর আজকেও কোনো বৃষ্টি নেই, জানি না সন্ধ্যাবেলার দিকে কী হবে কি না হবে, এখন তো নেই। তো যাই হোক, তবে কি প্রচণ্ড হাওয়া চলছে, খুব হাওয়া চলছে, সেই উগ্র গরমটা আর লাগছে না। আর এখন আমি রান্না করতে যাব, তো কী রান্না করব না করব অবশ্যই শেয়ার করব, স্পেশাল কিছুই নেই, মানে অ্যানিভার্সারি বলে যে স্পেশাল কিছু কিছুই নেই। তো কি বলবো, আমাদের মতন গরিব মানুষদের অ্যানিভার্সারি বলে কিছুই হয় না, জানো তো, মনে মনেই আর কি একটু আনন্দ উপভোগ করা, এই তোমাদের সাথে বলছি এটাই। এছাড়া স্পেশাল কিছুই নেই, না আমাদের কেক কাটা বা ভালো মন্দ খাওয়া, একসাথে ঘুরতে যাওয়া, মানে ভালো ভালো গিফট দেওয়া, সে সমস্ত কিছুই নেই আমাদের মতন গরিবদের, যারা আমার জায়গাটায় আছো, মানে আমার মতন এরকম অনেক অনেক পরিবার আছে যারা, তারা ভিডিও দেখলে বুঝতেই পারবে যে সত্যি আমি কথাটা কতটা মানে ঠিক বলছি কি ভুল বলছি। তো যাই হোক, ঈশ্বর আছে, ঈশ্বর যদি আমাকে কোনোদিন আশীর্বাদ করে তাহলে হয়তো কোনোদিন আমি পারবো ভালো কিছু করতে। আর তোমরা তোমরা তো আমাকে ভালোবাসা দিয়েছো, আরও আরও ভালোবাসা দাও, হয়তো অ্যানিভার্সারিটা অনেক বড় করে করতে পারবো, ভীষণ আমার ইচ্ছে আছে 1 বছর আমার অ্যানিভার্সারিটা অনেক বড় করে করব, আর মানে লোকজনকে নিমন্ত্রণ করব, বেশ ভালোভাবে ভিডিও করব, আমার ভীষণ একটা ইচ্ছে আছে। তো যাই হোক, আমার সঙ্গে থেকো, ভিডিও দেখো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, তাহলেই হয়তো সম্ভব হবে। তো চলো এখন রান্না বান্না করি, আর আমার হাজব্যান্ড ডিউটিতে চলে গেছে, বাড়িতে নেই আজকের দিনে, তো ঠিক আছে কোনো ব্যাপার না, কাজটাই আগে মানুষের মানে আনন্দ ফুর্তি কখন আসবে, যখন পয়সা থাকবে হাতে তখনই। তো ঠিক আছে, কাজে যাক, সকালবেলা গেছে রাতে আবার আসবে। তো চলো না, ভিডিওটি দেখতে থাকো, স্কিপ করো না, আশা করছি ভালো লাগবে। তো এখন ঝটপট রান্নাঘরে গিয়ে রান্নাটা সেরে নিই। তো আমি রান্নাঘরে এসে গেছি, আর এসে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। এগুলো কী ভাজা করছি বলো তো? এগুলো হয়তো অনেকে ভাবছো যে আলু গোল গোল করে কেটে ভাজা করছি, তো এগুলো মোটেও আলু নয়, এগুলো হচ্ছে কচু, যে ছোলা কচু বলে না, ছোলা কচু, মানে সেগুলো গোল গোল করে কেটে এরকম বেশি তেলে ভাজা করলে না হেভি সুন্দর লাগে খেতে।
তো গাল ধরে না, অনেকে হয়তো ভাবছো যে গলা চুলকাবে, কিন্তু মোটেও গলা চুলকায় না জানো। যারা খাওনি অবশ্য খেয়ে দেখতেও পারো। আর এখন করছি আলু আর ঢ্যাঁড়স একসাথে ভাজা করছি। তো আলু ঢ্যাঁড়স ভাজা বাড়ির সবাই খেতে খুবই ভালোবাসে। আর রান্না করব বাটা মাছ। তো মাছটা আগে ভেজে নিচ্ছি, দেখতেই পারছো। তো বাটা মাছের ঝাল করব। আদা জিরে লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু মশলা করে নিয়েছি, আর মাছটা ভাজাও হয়ে যাচ্ছে। এবার দেখো মশলাটা আমি তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি শুকনো লঙ্কা মোটেও অ্যাড করিনি, আমি যা রান্না করছি কাঁচা লঙ্কাতেই রান্না করছি, আর ডিমের ঝোলটা একটু শুকনো লঙ্কা দিয়ে করলাম। তো যাই হোক, আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। তো থালায় দেখো সমস্ত খাবার টাবার গুছিয়ে নিয়েছি। মাছের ঝাল, এখানে আছে আম দিয়ে টক ডাল, ঢ্যাঁড়স ভাজা, আর আছে কচু ভাজা, ডিমের ঝোল, আর আছে আমের চাটনি, মানে ঝোল একটু মিষ্টি দিয়েই করা। তো যাই হোক, এখানে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে চিকেন। তো যাই হোক, হাজব্যান্ড বাড়িতে নেই, কে এনে দেবে, আমি যতটা পেরেছি তো এটাই আমি রান্নাবান্না করেছি। তো চলো দেখতে থাকো, আবার ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রির 11:10, আর এখন আমি তোমাদের সামনে চলে আসলাম। আবার ভিডিওটা তো শেষ করা হয়নি, তাই না? আজকে আমার অ্যানিভার্সারি, যেটা তোমাদের সকালে বলেছিলাম। তো কী কী রান্নাবান্না করেছি সেগুলোও দেখালাম। তো লাস্ট মানে পজিশনে কী হতে চলেছে সেটা তো অবশ্যই শেয়ার করতেই হবে, তাই না? তো যাই হোক, রান্নাবান্না করে সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, সমস্ত খাবার টাবার গুছিয়ে রেখেছি। তো হাজব্যান্ডকে ফোন করেছিলাম। আমি তো আগেও তোমাদেরকে বলেছি, ভিডিওতে তো আমি বলেই থাকি, আমার হাজব্যান্ড বাড়িতে ফিরতে 11:30-11:30 মধ্যেই বাড়িতে আসে। তো 11:10 আমি ফোন করেছিলাম। ফোন করার পর ও বলছে যে প্রায় এসে গেছে, ওখানে আমাদের একটা মানে জায়গার নাম আমতলা বলি আমরা, তো ওখানে এসে গেছে। বাড়ি ঢুকতে আর 5-7 মিনিট সময় লাগবে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে যাই হোক একটু দেখো সাজুগুজু করেছি, যতই হোক অ্যানিভার্সারি বলে কথা। আর সকালে হাজব্যান্ড আমাকে দেখে গেছে, আবার রাতে এসে দেখবে। তো প্রত্যেক বছর আমার জন্য একটা করে গোলাপ নিয়ে আসে, ঠিক আছে? সেটাতেই আমি অনেক খুশি। এবছর দেখা যাক কী নিয়ে আসে, মনে আছে কি নেই দেখা যাক। তো সেটাই শেয়ার করবো বলে এত রাতেই তোমাদের সামনে এসেছি। আর এখন আমি ক্যামেরাটা লুকিয়ে রাখবো, তার কারণ তোমরা তো জানো আমার হাজব্যান্ড আমার ভিডিওতে আসতে চায় না একদমই, আগেও বলেছি। তো আজকে ক্যামেরাটা লুকিয়ে রেখে দেখাবো তোমাদেরকে আমার জন্য কী নিয়ে আসে, আর কী একটা মানে বলবো অ্যানিভার্সারি বলে কথা কী হয়। তো চলো দেখতে থাকো কী হতে চলেছে। আমি যাই হোক কোনোরকম একটুখানি খেজে গুজে নিয়েছি, আর ফ্যানটা অফ করে কথা বলছি, সোনা ঘুমাচ্ছে, যাই হোক ফ্যানটা চালাতে হবে। তো চলো আমার সঙ্গে থেকো, দেখতে থাকো, ভিডিওটি স্কিপ করবে না, ঠিক আছে? ভীষণ রোমান্টিক কিছু হতে চলেছে। বললে 5-7 মিনিট লাগবে, আসতে তার একটু সময় লাগবে আসতে।
আছে যা। ও মা গো মা, সব রোমান্টিক সিন শেষ হয়ে গেল, এবার তো আমার কাঁদতে ইচ্ছা করছে, এত তাড়াতাড়ি শেষ কেন হলো, আর একটুখানিক তো রোমান্টিক হতেই পারতো। তো বন্ধুরা, আর একটা বিষয় কান্না পাচ্ছে, আমি কেমনভাবে ক্যামেরাটা রেখেছি যে আমার বরের মাথাটাই ওঠেনি, এত সুন্দর একটা সিনের সময় ওর মাথাটাই কাটা, কী করা যায়। আমি ক্যামেরাটা এমনভাবে রেখেছি, আর কি বলবো, ওর মাথা কাটা আমি এডিটিং করার সময় দেখছি, জানো তো, এর আগে তো আমি বুঝতেও পারিনি যে মাথাটা কাটা যাবে, এত লম্বা হলে হয় নাকি, দেখেছো কেমন লম্বা আর রোগা, আর আমি একটা মুটকি আর কি, নাটা মানে শর্ট বেটো যাকে বলে। তো যাই হোক, এরকমভাবেই তো আমরা 11টা বছর পার করে গেলাম, 12 বছর রানিং। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতেই পেলে হাজব্যান্ড আসলো, আর আমার জন্য সত্যি এইবারও গোলাপ নিয়ে এসছে, আর ক্যাডবেরি, ক্যাডবেরি খেতে আমি ভীষণ ভালোবাসি, আমার ছেলের জন্যও নিয়ে আসে, আমার জন্যও নিয়ে আসে। তো যাই হোক, বুঝতে পারিনি আমি ক্যামেরাটা লুকিয়ে রেখেছিলাম, এবং ওটা ক্যামেরা বন্দি হয়ে গেছে, আমি গোপনে এডিট করবো, ছেড়ে দেবো, তো সময় নেই, যে আমার ভিডিও তো আগে এডিট করে দিত, এখন এডিট করে দেয় না, সময় পাই না। তো চলো, দেখতেই পেলে ভীষণ খুশি আমি, আমার দেখতে ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, মানে এইটুকু মুহূর্ত পাওয়ার জন্য আমরা প্রত্যেক মেয়েরাই 1 বছর অপেক্ষা করে থাকি, তাই না? তো চলো চলো, ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর হাত মুখ ধুতে গেছে, আমি এখন খাবার বাড়বো, এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। কেমন লাগলো আমার এই গোলাপটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকে এই পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।